যত সব মিডল ক্লাস সেন্টিমেন্ট দেশে থেকে দেশ একেবারে উদ্ধার করে ফেলবে। শোনো, তোমার সাথে আমি আর একটা কথাও বলতে চাই না। এই জন্য আমরা সবাই দেশ ছেড়ে চলে যাব। 16 কোটি মানুষ আমেরিকা যাব। যার যোগ্যতা আছে সে যাবে না কেন? আমাদের তো যোগ্যতা নেই ভাইয়া, আমরা কি করব? দেশে এসে একসাথে এতগুলো প্রবলেমের মধ্যে পড়লাম। প্রবলেমের কি শেষ আছে রে? আমার অবস্থাটি দেখ। রায়না, জানো এই এই গাছটার নাম কি? এই গাছে হচ্ছে যে ফুল ফোটে সে ফুলের নাম কামিনী। কামিনী ফুল না, অনেক বড় বড় সাদা সাদা ফুল হয় এবং খুব সুন্দর গন্ধ। তুমি দেখেছো আগে কামিনী ফুল? আমি আগে এই ফুল কখনো দেখিনি, আমি চিনিও না। তুমি আমাকে কৃষ্ণচূড়া দেখিয়েছিলে না, সেটা আমার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমাকে আজকে না, আমি তোমাকে অন্য একদিন কৃষ্ণচূড়া দেখাতে নিয়ে যাবো। হ্যাঁ চলেন। রাহেন ভাইয়াতে কি হলো? এরকম তো হওয়ার কথা ছিল না। এখন বাসায় গিয়ে আমি আপুকে কি বলবো? আসলে আমাদের বাসাটাই খুব ঠান্ডা, পুরনো তো জানো, রাত্রে তো এসি ছাড়তেই হয় না, এই গরমের মধ্যে ফ্যান দিয়ে ঘুমাই। ফাইন তো, আমার বাসাতে এসি তো চলে না, প্রতি মাসে বিল আসে এতগুলি। হাসছো কেন খালি খালি? এমনি তোমার এই অভ্যাসটা এখনো গেল না, ফাঁসিল কথাকার। আমি হাসছি আমাদের কথাবার্তা খেয়াল করে, কেমন অযথা অবাস্তব কথাবার্তা বলছি আমরা। দুনিয়ার সব কথাবার্তাই তো অবাস্তব, তাই না? সত্যি বলতে কি, অবাস্তব কথার মধ্যেই যত সুখ। মানুষ যে কেন শুধু শুধু এত কাজের কথা বলে। আমি কিন্তু আমার ছেলের আতুরের জন্য এখানে আসি, আমার জন্য এসেছি। এই ভর দুপুরে কফি খেতে খেতে তোমার সাথে আড্ডা, এই আনন্দ আমি কোথায় পাবো বলো? তুমি কিন্তু আবার তুই থেকে তুমিতে চলে গেছো, আর কিন্তু তুই বলতে পারবে না। তাকে বলে বলেছি, কিন্তু এখন থেকে আমি তোমাকে তুমি করেই বলবো। আচ্ছা বলো, আর কিন্তু তুই বলতে পারবে না। ওকে, তারপর কি সিদ্ধান্ত নিল? মানে দেশেই থাকবে? বুঝতে পারছি না, মাঝে মাঝে আসলে কনফিউজড হয়ে যাই, কেমন যেন আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। দেশে থাকবো এটা ঠিক, আমি আর বিদেশে থাকতে যাব না।
তোমার হাজবেন্ড কি আসবে? রায়হান এসেছে। তাহলে কি খাবে বলো? আরেকটা বার্গার খাবে? ফ্রেঞ্চ ফ্রাই কি? আপনি এটা কি করলেন বলেন তো রাহিম ভাই, এখন আমি আপুকে গিয়ে কি বলবো? তোমাকে কিচ্ছু বলতে হবে না, যা বলার আমার মেয়ে বলবে, তাই না মামুনি? শোনো মা, তুমি গিয়ে তোমার মামাকে বলবে যে আমার সাথে তুমি আমেরিকা চলে যাচ্ছ, ওকে? এই না না, খবরদার, এটা বললে তোর আম্মু আমাকে মেরে ফেলবে, চল ওর দেরি হয়ে যাচ্ছে। আরে রাখো না, এমন করছো কেন তুমি? কতদিন পরে আমার মেয়েটাকে দেখলাম, তোমরা না খুব খারাপ, আমার মেয়েটাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছ। আপনি দেশে থেকে যান না কেন ব্রায়ান ভাই, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। এক কাজ করেন, আপনি আমার সাথে বাসায় চলেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি তোমাদের মতো এত ইমোশনাল না, তোমার বোনই আমাকে বুঝাতে পারলো না, আর তুমি আমাকে কি বোঝাবে? আপনি আসলে আপনার মেয়েকেও ভালোবাসেন না। ওকে যদি ভালো না বাসতাম তাহলে তো এই দেশে আসতাম না। তার মানে আপনি আপুকে ভালোবাসেন না, শুধু মেয়ের টানে এখানে এসেছেন? খাও। আমি এখন কিছু খেতে পারবো না, আপনি খান। আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলেন না, তার মানে আপনি আপুকে ভালোবাসেন না? এটা তোমার আপুকে গিয়ে জিজ্ঞাসা করো সে আমাকে ভালোবাসে কিনা। এটা তো আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি বলুন। সে যদি আমাকে ভালোবাসতো তাহলে আমাকে ফেলে রেখে চলে আসতে পারতো না। আপনি যদি আপুকে ভালোবাসতেন তাহলে তো আপনিও আপুর সাথে চলে আসতেন। হ্যাঁ, এই সুযোগটাই তো সে নিতে চেয়েছিল। আমার মেয়েটা যদি না থাকতো তাহলে আমি জীবনেও এখানে আসতাম না। তোমার বোন যা করছে জাস্ট আ ব্ল্যাকমেইল। তাহলে কি করবে? কি চলে যাবে? না, আমি তো আর যাবই না। তোমার হাজবেন্ড কি থাকবে? ও হয়তো থাকবে না, চলে যাবে, আমিও যাব না, ও থাকবে না। এটা আসলে একটা মারাত্মক প্রহসন মাহমুদ ভাই, দুটা মানুষ দু প্রান্তে দাঁড়িয়ে আছে, তাদের কখনোই দেখা হয় না, অথচ মিলনের আকাঙ্ক্ষা করে। না, মিলনের আকাঙ্ক্ষা হয়তো করে না, হয়তো দূরেই থাকতে চায়। কি জানি, হয়তো তাই। আসলে মানুষ একটা আশ্চর্য জিনিস, কি সে চায় সেটাও জানে না, কি সে চায় না সেটাও জানে না। আমার কি মনে হয় জানো, আমরা কি চাই তার চেয়ে বেশি আমাদের জানা উচিত আমরা কি চাই না। হ্যাঁ, এটা একটা সুন্দর কথা বলেছো। আসলে আমাদের জানা উচিত, প্রথম জানা উচিত আমরা কি চাই না। মানুষ তো চাই, সে কি জানে কি চায়, সে কি জানে কি সে চায় না? হ্যাঁ, আমি জানি আমি কি চাই না। কি? শান্তি। আমি আর শান্তি চাই না, ও আর আমার জীবনে হবে না। হ্যাঁ তাই তো, এই রায়না কেন আসছে না এখনো? আমার ছেলে কতক্ষণ অপেক্ষা করবে? আসলে সত্যি তো, ফারহানা তো এতক্ষণে নিয়ে আসার কথা, তুমি একটু কল করো তো, আমার মোবাইল তো আবার ছিনতাই হয়ে গেছে। মোবাইল ছিনতাই হয়েছে কীভাবে? হ্যাঁ আর বলো না, ওই দিন রিক্সা করে আসছিলাম, বাইকে করে দুটো ছেলে টান দিয়ে ব্যাগটা মোবাইলটা সব কিছু ছিনিয়ে নিয়ে গেল। এটা কোনো ফিলোসফি হলো? সোশ্যাল ওয়ার্ক করতে চাই ওখানে বসে করতে পারবে, এখন গ্লোবাল ওয়ার্ল্ড, হাতের মুঠোয় এখন পুরো পৃথিবীটা। জি ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যালো, এই তো ভালো। এই কোথায় তুমি? আমরা কতক্ষণ ধরে তোমাদের বাসায় এসে বসে আছি। ও, আপনি বাসায় এসেছেন? হ্যাঁ, অতুলকে নিয়ে এসেছি, ও রায়নার সাথে খেলবে। এই তো ভাইয়া, আমরা এখনই আসব, আসছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এসো এসো, তাড়াতাড়ি এসো, নাও তোমার আপুর সাথে কথা বলো।
হ্যাঁ ফারানা, কোথায় তোরা? এই তো আপু, আমরা আসছি, আমরা এখনই আসছি। আরে তাড়াতাড়ি আয়, কতক্ষণ হলো তুই গেছিস? দুপুর হয়ে গেছে, গোসল করাবো, খাওয়াবো। এখনই আসছি আপু। আসছি। এই চল, তুই তাড়াতাড়ি চল, আম্মু কল করেছিল, আম্মু খুব রেগে গেছে, ওঠো চল। আর একটু বসুক না। না না, আর এক মিনিটে বসা যাবে না রাহেন ভাই, এমনিতে অনেক লেট হয়ে গেছে। মামনি ওঠো চলো। আর একটু বসি না। চলো তো রায়না, ওঠো। বাবার সঙ্গে যে দেখা হয়েছে কথাটা কিন্তু তুমি কাউকে বলবে না। আম্মু জানলে আম্মু অনেক বকা দেবে, তোমাকেও বকা দেবে, আমাকেও বকা দেবে। আমরা আবার বাবার সঙ্গে দেখা করতে আসবো, ঠিক আছে? আমারই ভুল হয়ে গেছে, ইস কি কাজটা করলাম আমি। এখন আপু যদি কোনোভাবে জানে তাহলে কি যে করবে। রায়না, মামনি প্লিজ কেঁদো না, বাবা বাসায় আসবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করে দেবো মা, তুমি শুধু বাসায় কাউকে কিছু বলো না। তাহলে চিংড়ি আমরা এখন যাই? আর একটু বসো না ভেটকি মা, চলে আসবে তো। না না, আমার কাজ আছে। আমি একটা কাজ করি, আমি কাজটা করে আসি, ও থাকুক, বিকেলে এসে আমি ওকে নিয়ে যাবো। ঠিক আছে বউ, আমি গেলাম। তাহলে আন্টিকে বলো যে না, আমি তো সব ব্যাক করছি তখন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও না, আমি বলে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, চল আব্বুকে সি অফ করে দিই। শোনো মা, তুমি কিন্তু বাসায় কাউকে কিছুই বলবে না, মনে থাকবে তো? প্রমিস? প্রমিস। তাহলে কালকে আমি তোমাকে আবার বাবার সঙ্গে দেখা করতে নিয়ে যাব, ঠিক আছে? অতুল চলো আমরা ভেতরে যাই। না রায়না আসুক। আহা, ও তো চলে আসবে, চলো আমরা ততক্ষণে ভেতরে যেয়ে বসি। আমার ভিতরে ভালো লাগে না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। ওই যে রায়না। রায়না তুমি এসেছো, আমি কতক্ষণ ধরে বসে আছি তোমার জন্য। পাপা এসেছে, তুমি আমাকে বলোনি কেন? ফারহানা, তুই ওকে কোথায় নিয়ে গেছিলি? আপু প্লিজ, মানে রায়হান ভাই এমন করে বললো। তোর এত বড় সাহস, আমার পারমিশন ছাড়া তুই ওকে বাইরে নিয়ে গেছিলি? রায়না,
সারাদিন কি করো, কোথায় যাও? এই তো। এই তো কি? পুরনো ফ্রেন্ডের সঙ্গে দেখা করি, আড্ডা দিই, সময় কেটে যায়। বাসায় আর যাবে না? না, জীবনও না। ঘর জামাই হয়ে যাবে। শুনলাম তোমাদের কারখানাটা নাকি বিক্রি করে দিবে, সম্পত্তিও ভাগ বটরা করে দিবে। দেখ, ওসবের প্রতি আমার কোনো লোভ নেই। কেন, শ্বশুরটাতেই হয়ে যাবে? শোনো, বাবা ভাইয়ের সাথে ভুল বুঝাবুঝি হলেও তাদের সম্পত্তিটা একসময় পাওয়া যায়। বউয়ের সাথে যদি একবার ভুল বুঝাবুঝি হয়, তাহলে কিন্তু শ্বশুরের সম্পত্তি আর পাওয়া যায় না। মানে? মানে বুঝুনি, আমার সাথে তোমার ভুল বুঝাবুঝি তো হতেই পারে। তোমার সাথে আমার ভুল বুঝাবুঝি হবে কেন? ওমা, হতে পারে না, হয় না। কত হাজবেন্ড ওয়াইফের মধ্যেই তো আজকাল ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। কেন, তোমার নিজের বোনেরই তো হলো। অবশ্য তুমি কখনো আমার কথার অবাধ্য হও না, আর তোমার সাথে আমার সেই লেভেলের কোনো ভুল বুঝাবুঝি বা ঝগড়াঝাটিও হয় না। ঝগড়াঝাটি তো হয় ভিন্ন মতের মানুষের সঙ্গে। ঝগড়াঝাটি হওয়াটা কি ভালো? কিছুটা তো ভালোই, তাতে একটা নিজস্বতা থাকে। এই যে তুমি বড় ভাইয়ের সাথে ঝগড়া করে এলে, তার মানে তুমি ঝগড়া করো, তুমি শুধু আমার সাথেই ঝগড়া করো না। এটা কি কোনো ঝগড়া করার বিষয় হলো যে আমি কখন তোমার সঙ্গে ঝগড়া করি না? হ্যাঁ অবশ্যই, ঝগড়া ছাড়া আমার কোনো সম্পর্ক হয় নাকি? যে আমার সব কথায় খালি হ্যাঁ হ্যাঁ করবে অথবা না না করবে, তার সাথে কত দূর কথা বলা যায় তুমি বলো? মাঝে মধ্যে ঝগড়া হওয়া তো ভালো, হেলদি। কি যে বলো না তুমি। হ্যাঁ, সত্যি করে বলতে কি, আমি তোমার উপর বোর্ড হয়ে গেছি। তোমার আসলে কোনো পার্সোনালিটি নেই সবাই। আমার কোনো পার্সোনালিটি নেই? পার্সোনালিটি মানে খাপ মেরে বসে থাকা না, চোখ মুখ শক্ত করে বসে থাকা না। পার্সোনালিটি বলতে আমি যেটা বুঝি, প্রতিটা মানুষের একটা নিজস্বতা থাকবে, জীবন নিয়ে তাদের আলাদা একটা দৃষ্টিভঙ্গি থাকবে। তোমার সেরকম কিছুই নেই। তোমাকে আমার কেমন যেন ভেড়া ভেড়া লাগে। শোনো, মেয়েরা পুতুল নিয়ে খেলতে ভালোবাসে, কিন্তু তাই বলে এটা না যে তারা পুতুল নিয়ে সংসার করবে। প্রত্যেকটা মেয়েই চায় তার হাজবেন্ড হবে সবার চেয়ে আলাদা। জেমস বন্ড না হলেও অন্তত একটা আলাদা ব্যক্তিত্ব থাকবে, এটাই হচ্ছে পুরুষের পরসত্ব। তুমি না আসলে আমাকে ভয় পাও সবাই। ভয় পাও মানে আমাকে ভয় পাও না, আমার বাবার সম্পত্তিকে তোয়াজ কর। Thank you.
বিশ্বাস করো, রায়ন ভাই আমাকে বলেছিল যে ও রায়নার সঙ্গে দেখা করবে না, জাস্ট দূর থেকে দেখে চলে যাবে। আর তুমি যে এত রাগ করবে আমি তাও ভাবিনি। আর বিশ্বাস করো আপু, আমি ভেবেছিলাম যে রায়ন ভাই রায়নাকে দেখলে হয়তো বাসায় আসতে পারে। আপু প্লিজ কিছু বলো, আমার একদম ভালো লাগছে না। যদি নিজে